নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আগামী 56 ঘন্টা নির্ণায়ক হতে চলেছে এই ছয় রাশির, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এই ছয় রাশি। দুর্লভ শুভ রাজযোগে এই ছয় রাশি হবে মালামাল। যদি আপনাদের জন্মছকে এই শুভ রাজযোগ থাকে, নিশ্চিতরূপে এই 56 ঘন্টার মধ্যে বড় ধরনের মহা পরিবর্তন আসতে চলেছে ছয় রাশির। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। প্রথম আমি কারণটা একটা আপনাদেরকে বলি, কেন হচ্ছে এই 56 ঘন্টাটা, কেন আমি বেছে নিলাম, হোয়াই। আর কৌশিক তার ভিডিও মানেই আপনারা জানেন যে জ্যোতিষশাস্ত্র শিক্ষা। আপনারা যারা ভিডিওটি শুনছেন না, একবার নিজস্ব জন্ম কুণ্ডলীটা একবার খুলুন। আপনাদের জন্ম কুণ্ডলীতে গজকেশরী রাজযোগ রয়েছে কি না, সেটা কেন্দ্রভাবে অথবা ত্রিকোণভাবে রয়েছে কি না, অথবা বৃহস্পতির শুভ দৃষ্টি রয়েছে কি না, বা আপনাদের ধনভাবে এই গজকেশরী রাজযোগ রয়েছে কি না, তবেই কিন্তু এই 56 ঘন্টাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু লাভ কিন্তু দিবে। যদি কেন্দ্রে না থাকে বা ধনভাবে না থাকে, এই গজকেশরী রাজযোগ আপনার নিষ্ফল হয়ে যায়। অর্থাৎ শুভ গুণ দিতে পারে না। আমি প্রতিদিন একটি কথা আপনাদেরকে বলি, আপনাদের জন্ম কুণ্ডলীকে আগে বিচার বিশ্লেষণ করা দরকার। দেখুন, বৃহস্পতি আপনাদের জন্মকুণ্ডলীতে কেমন রয়েছে, চন্দ্র আপনাদের জন্মকুণ্ডলীতে কেমন রয়েছে, বৃহস্পতি চন্দ্রের কি গজকেশরী রাজযোগ সৃষ্টি হচ্ছে, সেটা কিন্তু জানা কিন্তু একান্তই দরকার। এই সময়ের মধ্যে, এই 56 ঘন্টার মধ্যে ছটি রাশি সোনার চামচ মুখে দিবে, মালামাল হবে ছয় রাশি। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। দেখুন, কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। অর্থাৎ যেখানে হবে না সেখানে কৌশিক রায় খুঁড়িয়ে দেখায়, হবে না যেখানে, না কথাটা, সেই নাটা ভাঙে কৌশিক দা। কারণ কোনো কিছু থেকে পিছিয়ে আসায় মানুষ কৌশিক রায় নয়। দেখুন, গ্রহ প্রত্যেকেরই জন্মকুণ্ডলিতে কিছু গ্রহ অশুভ রয়েছে, কিছু গ্রহ শুভ রয়েছে, দশা নেগেটিভ চলছে, কিছু ক্ষেত্রে পজিটিভ চলছে, কিন্তু তার সঠিক প্রতিকার প্রতিবিধান কিন্তু একান্তই করা দরকার। শুধুমাত্র ভিডিও শুনছেন, ভাবছেন যে হয়তো কৌশিকদা বলছে যখন হয়ে যেতে পারে, দেখুন আপনাদের ন্যাকাল চার্ট আমি কিন্তু দেখতে পাচ্ছি না, বর্তমান যে গ্রহের গোচর সেই অনুযায়ী কিন্তু আমি এই ফলাদেশটা কিন্তু আপনাদেরকে দিচ্ছি। জন্মকুণ্ডলিতে বড় কোনো দোষ না থাকলে এই সময় আপনারা কিন্তু হবেন মালামাল। কোন কোন এই সৌভাগ্যশালী ছয় রাশি আমি একে একে আপনাদেরকে আলোচনা করব, এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, এবং কৌশিকদা যার হাত ধরে তাকে টেনে তুলে। আমি কিন্তু সবারই হাত ধরি না, অনেক ক্ষেত্রে প্রেডিকশন করে কিন্তু আমি ছেড়ে দিই। ওই হচ্ছে হবে বলে কৌশিক রায়ের কাছে কোনো কথা নেই, যে কাজ করি খুব চ্যালেঞ্জের সাথে, খুব দায়িত্বের সাথে। জীবনে সমস্যা রয়েছে, সমাধানের পথ রয়েছে। বেদকে যদি আপনারা বিশ্বাস করেন, বেদের চোখ হচ্ছে জ্যোতিষ। আর আমার প্রেডিকশন না মাটিতে পড়ে না, আমি বারবার খুব দায়িত্বের সাথে এবং চ্যালেঞ্জের সাথে কাজগুলো করি। বর্তমানে মেষ রাশিতে এই গজকেশরী রাজযোগ সৃষ্টি হয়েছে। এই গজকেশরী রাজযোগ সৃষ্টি হতে কোন কোন রাশির ক্ষেত্রে কোন কোন দিক থেকে লাভ পেতে চলেছে আমি একে একে আলোচনা করতে চলেছি। প্রত্যেকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কমেন্ট করুন। প্রথম রাশি ধনুরাশি। ধনুরাশির এই গজকেশরী রাজযোগ আপনাদের পঞ্চমভাবে সৃষ্টি হচ্ছে। আপনাদের আয় উন্নতি এবং শেয়ার বাজার, স্টক মার্কেট, গোল্ড থেকে আপনারা এই সময় কিন্তু লাভ কিন্তু পাবেন। এবং এই সময়ের মধ্যে আপনারা যারা ট্রেন্ডিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন,
অনলাইন ট্রেন্ডিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, এখান থেকে কিন্তু আপনারা লাভ পেতে চলেছেন। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম কর্কট রাশি। কর্কট রাশির রাশির অধিপতি কর্মভাবে কর্ম এবং দশমপতি কর্ম ভাগ্যপতি দশমভাবে এবং কর্মভাবে আপনার গজকেশী রাজযোগ। আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে প্রমোশন, কর্মক্ষেত্রে পদোন্নতি, পদপ্রতিষ্ঠা আপনাদের হতে কিন্তু চলেছে এবং আয় উন্নতির জায়গা আপনাদের নিশ্চিতরূপে কিন্তু দেখা যাচ্ছে। আর্থিক স্থিতি এই সময় আপনাদের মজবুত হতে চলেছে, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ হতে চলেছে, এমএনসি কোম্পানিতে আপনাদের কাজের সুযোগগুলো কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। দ্বিতীয় যে তিন নম্বর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মেষ রাশি। রাশিতেই গজকেশীর রাজযোগ চতুর্থ পতির সাথে আপনাদের সুখ সাধন বৃদ্ধি করবে, পারিবারিক সুখ এবং সম্পত্তিগত দিক থেকে আপনারা এই সময় লাভ পাবেন। শেয়ার মার্কেট থেকে এই সময় আপনারা লাভ পাবেন, এই সময় আপনাদের কোনো প্রপার্টি থেকে লাভ পাবেন এবং মান সম্মান যশ কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন, দাম্পত্য সুখ, ডেইলি ইনকাম এবং ভাগ্যক্ষেত্রে আপনাদের বৃদ্ধি হতে চলেছে। অর্থাৎ মেষ রাশি, কর্কট রাশি, ধনু রাশি নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে। এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার সিংহ রাশি। সিংহ রাশির ভাগ্যভাবে এই গজকেশী রাজযোগ ভাগ্যক্ষেত্রে আপনাদের বৃদ্ধি করবে, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেই জায়গাটা আপনাদের সৃষ্টি হতে চলেছে, ভাগ্যের ফুলফিলমেন্ট আপনারা এই সময় সাপোর্ট পাবেন, আপনাদের আর্থিক উন্নতি, ব্যবসা ক্ষেত্রে আপনাদের শুভ, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ, ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনারা পেতে কিন্তু চলেছেন, মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা হতে কিন্তু আপনাদের চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে একাদশভাবে দেখুন আপনাদের ধনাধিপতি একাদশভাবে এবং আপনাদের সপ্তমপতি একাদশভাবে, কর্মাধিপতি একাদশভাবে, অর্থাৎ অর্থনৈতিক স্থিতি এই সময় মজবুত হবে, নিশ্চিতরূপে বলা যেতে পারে এবং যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে আপনাদের উন্নতি হবে, ডেইলি ইনকাম আপনাদের বৃদ্ধি করবে, দাম্পত্য সুখের জায়গা, কর্মক্ষেত্রে আপনাদের সুনাম অর্জন হবে, কর্মক্ষেত্রে পদপ্রতিষ্ঠা আপনারা পেতে চলেছেন এবং আপনাদের সফলতা, সাকসেস, ইনকাম, প্রফিট আপনাদের এই সময় বৃদ্ধি কিন্তু করবে মিথুন রাশি। যশ এবং সফলতা আপনাদের হাতের মুঠোয় আসতে চলেছে। মিথুন রাশির এই গজকেশী রাজযোগে আগামী 56 ঘন্টাতে এই শুভ রাজযোগ আপনাকে করবে মালামাল। আর্থিক দিক থেকে আপনারা হতে চলেছেন মহা সৌভাগ্যশালী, মহা কোটিপতি। এরপর যে রাশি সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির সপ্তমভাবে প্রথম কথা আপনারা যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে আপনাদের লাভ দিবে, আপনাদের এই সময় ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনারা পেতে চলেছেন, এই সময়ের মধ্যে আপনাদের ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট আপনারা পেতে চলেছেন এবং এই সময়ের মধ্যে তুলা রাশি আকর্ষিক অর্থপ্রাপ্তির একটা গাঢ় সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। দেখুন আমি একটি কথা আপনাদেরকে বারবার বলছি, সময় থাকতে কাজটা করুন। অর্থাৎ যদি আপনাদের বাই বার্থ চার্ট এই গজকেশরী রাজযোগ থাকে, এই 56 ঘন্টা আপনাদের ক্ষেত্রে কিন্তু অভাবনীয় ফল নিশ্চিতরূপে কিন্তু দিবে, চাইলেও ভুলতে পারবেন না এই 56 ঘন্টা। এবং বিশেষ করে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে, আপনাদের ইনকামের ক্ষেত্রে এবং ভাগ্যক্ষেত্রে আপনাদের বৃদ্ধি কিন্তু করতে চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এই 6 রাশি। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। দেখুন সমস্যা আছে, সমাধানের পথও রয়েছে। শুধু ভিডিও দেখছেন প্রতিদিন যে কৌশিকদা আপনি তো বললেন আমার কেন হচ্ছে না, দেখুন সবার সাথে মিলতে পারে না, একই রাশির লাখ লাখ কোটি কোটি মানুষ রয়েছে, শুধু রাশির নাম মিলালে কিন্তু হবে না। আপনার ব্যক্তিগত জন্মছক, আপনার হস্তরেখা, এই জায়গাগুলোকে চুল চেরা বিশ্লেষণ করা কিন্তু একান্তই দরকার। আজ এ পর্যন্তই, সকলে
সুস্থ থাকুন, ভালো থাকুন। চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন। নমস্কার, ধন্যবাদ।